This is Khalilur Rahman, assistant teacher of Gaibandha Government Girls High School. Today, I am going to discuss about transformation of sentences. That means complex to simple. আমরা আজকে কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্সে দো এবং অন্ধযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল করার চেষ্টা করব। দেখো, যদি আমরা যদি কোনো সেন্টেন্স দেখি দো এবং অন্ধ আছে এবং সেই দো এবং অন্ধযুক্ত সেন্টেন্সে যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার দ্যাট মিন্স টু বি ভার্ব থাকে, তাহলে আমরা কিভাবে সেটিকে সিম্পল করতে পারি সেটির একটা উদাহরণ আমি দেখাবো। দেখো, আমি যদি দেখি এই সেন্টেন্সটা, দেখো, দো হি ওয়াজ উইক, হি ওয়েন্ট টু স্কুল। এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি দো আছে, এখানে অর্ধ দিলেও হতো, দো আছে এবং দোযুক্ত অংশে আমাদের টু বি ভার্ব ওয়াজ আছে এবং এই পাশে একটি মেইন ক্লোজ আছে। এর আগে আমি তোমাদের ক্লোজের ব্যবহারগুলো দেখিয়েছিলাম, তো এখানে ক্লোজ নিয়ে কিছু কাজ করতে হবে। তো দো যদি থাকে, আমরা জানি দো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে কী করবো, দোয়ের পরিবর্তে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, অথবা আমরা ডেসপাইটও লিখতে পারি, ডেসপাইটও ব্যবহার করতে পারি। অনেক সময় তোমরা ডেসপাইটের পরে অফ লিখে বসো, কিন্তু ডেসপাইটের পরে কিন্তু অফ হবে না, শুধু ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। এরপরে এখানে কিন্তু দোটা আমরা উঠে গেল, দোর পরিবর্তে আমরা লিখলাম ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। এখন এই সাবজেক্টটা আছে, দেখো দুটো সাবজেক্ট একই রকম, এই সাবজেক্টটা কি করবো, পজিটিভ ফর্ম বানো। তাহলে হির পজিটিভ ফর্ম কি, হিজ, ডিসপাইট হিজ অথবা ইনস্পাইট অফ হিজ। এখন এই টু বি ভার্বের পরিবর্তে আমরা বিইং বানাবো, বিইং করে দেবো, বিইং লিখবো, বিই আই এন জি। টু বি ভার্বকে আমরা বিইং করে দিলাম, প্রেজেন্ট পার্টিসিপেট করে দিলাম এবং অ্যাডজেক্টিভটা ওই রকমই লিখবো, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট হিজ বিইং উইক কমা দিলাম। তারপরে কি করবো, সেন্টেন্সের বাকি অংশটা ওভাবেই লিখবো, হি ওয়েন টু স্কুল। দেখো, এটি কিন্তু আমাদের সিম্পল হয়ে গেল। তাহলে এখানে দুটি ভাব ছিল, দেখো হি ওয়াজ উইক অ্যান্ড ওয়েন্ট, এই ভাব দুটো ভাব ছিল। আমাদের কমপ্লেক্সকে সিম্পল করতে মূল কাজ হলো দুটি ভার্বের একটি ভার্বকে উঠিয়ে দিয়ে আরেকটি ভার্ব রাখা। তা আমরা এই ভার্বটিকে, টু বি ভার্বটিকে আমরা বিইং করে দিয়ে এর ভার্বত্বকে নষ্ট করে দিয়ে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, এখানে কোনো ভার্ব নেই, এখানে একটি মাত্র ভার্ব থাকলো ওয়েন টু স্কুল, এটি সিম্পল হয়ে গেল। তাহলে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো একটি মাত্র সাবজেক্ট এবং ভার্ব থাকবে, তো সেটি আমাদের বৈশিষ্ট্য, কিন্তু এটা ফুলফিল হয়েছে। তো এই সেন্টেন্সটিকে আমরা অন্যভাবেও কিন্তু সিম্পল বানাতে পারি, যেমন ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, আমরা যদি দেখি ডিসপাইট, এখানে সাবজেক্টটাকে আমরা কি করে দেবো, পজিটিভ করে দেবো, হিজ। এই টু বি ভার্বটিকে উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে টু বি ভার্বের পরে আমাদের কি আছে, এখানে একটি অ্যাজেক্টিভ আছে এবং অ্যাজেক্টিভটাকে আমরা নাউন করে দিতে পারি, তাহলে ডিসপাইট হিজ উইকনেস, উইকনেস, তারপর যা আছে ওইভাবে লিখব, হি ওয়েন্ট টু স্কুল। তাহলে আমরা কি দেখলাম, যে টু বি ভার্বকে বিইং করে দিয়েও সিম্পল করতে পারি, অথবা টু বি ভার্বকে পুরোপুরি উঠিয়ে দিয়ে টু বি ভার্বের পরে যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেই অ্যাডজেক্টিভটাকে নাউন করে দিয়েও আমরা সিম্পল করতে পারি। এটি হলো আমাদের একটি নিয়ম। ওকে, এসো আমরা পরবর্তী আরেকটি নিয়ম দেখি।
আবার একই ভাবে দেখো যদি কোনো সেন্টেন্সে দো অল্প থাকে দ্যাট মিন্স কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে দো অল্প এখানে যদি দো অল্প থেকে হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাভ তার মানে টু হ্যাভ ভাগ এটি যদি থাকে তাহলে কিন্তু আমরা একই ভাবে করতে পারি আমরা দো অল্প পরিবর্তে ইনস্পাইট অফ লাগাবো তারপর সাবজেক্টটিকে পজিটিভ করব এবং have has had এর পরিবর্তে having করব এবং বাকি অংশ হবে লিখব তো আমি যদি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে দেখাই although he had qualifications f i u a l f i C A T I O N. Although he had qualification, comma, he did not get a job. এই সেন্টেন্সটিতে একটু খেয়াল করো এখানে আমরা কি লিখলাম although he had qualifications he did not get a job তাহলে অলদোর পরিবর্তে আমরা কি দিতে পারি পূর্ববর্তী সেন্টেন্সে আমরা দেখেছি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট আমরা যদি একটা লিখি এখানে ডেসপাইট ডেসপাইট সাবজেক্টটা কি করব পজিটিভ ফর্ম বানাবো হিকে হিজ করে দেবো আর হ্যাডটাকে কি করব হ্যাভিং করে দেবো ডেসপাইট হিজ হ্যাভিং তারপর কি লিখব কোয়ালিফিকেশন ইউ ইউ এ এল আই F I C A T I O N S. Despite his having qualifications, if I have to cover the book, but he also wrote the book. He did not get a job. Get a job. But it is simple here. Therefore, although he had qualifications he did not get a job এখানে সাবজেক্টের পরে টু হ্যাভ ভার্ব ছিল past form-এ তো আমরা কি করলাম although কে উঠিয়ে দিয়ে ডিসপাইট করলাম হিটাকে হিজ করে দিলাম পজিটিভ করে দিলাম হ্যাডটাকে হ্যাভিং বানিয়ে দিলাম প্রেজেন্ট পার্টিসিপেন্ট করে দিলাম কোনো ভার্ব থাকলো না তারপর যা আছে ওটা তুমি লিখে দিলে ওকে এটি হলো আমাদের দুই নম্বর আর একটু দেখো তিন নম্বরটা আর একটা সেন্টেন্স আমরা দেখি অনেক সময় দো অন্তর্ভুক্ত সেন্টেন্সে কোনো মেইন ভাগ থাকে সেটিকে আমরা কিভাবে সিম্পল করতে পারি সেটি আমরা এখন দেখব দেখো দো হি র্যান ফাস্ট হি কুড নট catch the train. Though he ran fast, he could not catch the train. এখানে কিন্তু সেন্টেন্সের পরে সাবজেক্টের পরে মূল ভাব আছে তাহলে কি করবো মূল ভাবের সঙ্গে শুধু আইএনজি যোগ করে দিয়ে বাকি অংশ লিখে দেবো এটা কি প্রভাব করবো আমরা দেখো তাহলে ডিসপাইট হি কে কি বলবো হি ডিসপাইট হিজ আর ট্যান ভাবটাকে কি করবো প্রেজেন্ট পার্টিসিপেন্ট করে দেবো রানিং R U N N I N G despite his running fast comma এখানে কিন্তু একটা কমা দিতে হবে he could not catch the train তাহলে মূল ভাবের সঙ্গে ing করে যুক্ত করে দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল করে দিয়ে আমরা সেটা থেকে সিম্পল বানালাম ক্লিয়ার এখন এসো আরেকটি নিয়মে আসো অর্ধ অলযুক্ত আরেকটি সেটা কিভাবে থাকতে পারে দেখো অনেক সময় আমরা দেখি যে
दो अनुयुक्त सेंटेंस है एम इज वाज वेयर हैव हैज তারপর মডেল অবজেক্টিভ যেমন শ্যাল উইল ক্যান উড মে মাইট এগুলো থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে সেন্টেন্সটাকে সিম্পল বানাবো আমি একটা সেন্টেন্স লিখছি অলদো হি হ্যাজ বিন রিডিং reading more although he has been reading more he cannot make a good result ei sentence tite dekho although he has been reading more he cannot make a good result এখানে কিন্তু হ্যাজ বিন আছে মূল ভাবের সাথে আইএনজি আছে এখানে একটা ভার্ব আছে আবার ক্যান নট মেক ক্যান মেক এখানে একটা ভার্ব আছে তাহলে একটি ভার্বকে আমরা উঠিয়ে দিয়ে সিম্পল বানাবো এই সেন্টেন্সটাকে আমরা কি করব লাইক ডিসপাইট হি কে কি বলবো কনসেপ্ট করব তাই না হিজ ডিসপাইট হিজ এই সাহায্য করে ভার্ব দুটো হ্যাজ বিনটাকে আমরা উঠিয়ে দেব উঠিয়ে দিয়ে শুধুমাত্র রিডিং লিখব তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল Despite his reading more, comma देखो, he cannot make a good result. এই সিনেস্টাকে আমরা এইভাবে সিম্পল বানাতে পারি। তো দো অন্তর্ভুক্ত সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে আমরা সিম্পল করতে পারি আমি তোমাদেরকে আজকে এটি দেখালাম এর পরবর্তী ক্লাসে আমি আবার কমপ্লেক্স সেন্টেন্সের যে বাকি নিয়মগুলো আছে কীভাবে আমরা অন্য অন্য যেমন রিলেটিভ প্রোনাউন থাকলে কীভাবে আমরা সিম্পল করতে পারি সেগুলো আমি পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করব তো দো অন্তর্ভুক্ত সেন্টেন্স আশা করি তোমরা এই দো অন্তর্ভুক্ত সেন্টেন্সগুলোকে সিম্পল করতে পারবে এখন তো আজকে এ পর্যন্তই থাক তোমরা বাসায় ভালো থেকো সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ